আজকে বিহেভিয়ারিস্টিক লার্নিং স্কিনার 1932 নিয়ে আলোচনা করা হবে। এখানে কারো যদি টপিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এখানে প্রথমে বিহেভিয়ার স্কিনার যে তথ্যগুলি পরিবেশন করেছিলেন সেগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সে নিচে কমেন্ট করতে পারবেন। এখন বিহেভ স্কিনারের তত্ত্বগুলি আলোচনা করা হলো। প্রখ্যাত আচরণবাদী বিহেভ স্কিনার 1932 সালে সক্রিয় অনুবর্তনে প্রবর্তন করেন। সক্রিয় অনুবর্তন যে আচরণ বা প্রতিক্রিয়াকে কোনো নির্দিষ্ট উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায় না। প্রাণী পরিবেশে সক্রিয় বা স্বতঃস্ফূর্তভাবে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আচরণ করে তাকে সক্রিয় অনুবর্তন বলে। এখানে আচরণ করার কারণ আচরণ পরবর্তী ফলাফল কনসিকোয়েন্স, যেমন ইঁদুরের লিভারে আপনা আপনি চাপ দেওয়ার প্রতিক্রিয়া, ভালো ফলের জন্য কঠোর পরিশ্রম করা, মানুষের দৈনন্দিন আচরণ। পরীক্ষা স্কিনার বক্স বিহেভ স্কিনার প্রাণীর আচরণের পরিবর্তন রেকর্ড করার জন্য এক বিশেষ ধরনের বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বাক্সে নির্মাণ করেছিলেন, তাকে স্কিনার বক্স বলা হয়। নাম্বার 1, প্রথমে তিনি একটি ক্ষুধার্ত ইঁদুরকে স্কিনার বক্সে প্রবেশ করালেন। বাক্সের ট্রেতে আগে থেকে খাবার দেওয়া ছিল, এটা স্কিনার বা যন্ত্র কেউই দেননি। তারপর আবার ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সে প্রবেশ করান এবং এবার স্কিনার নিজে বোতাম টিপে খাবার দিলেন। এভাবে তিনি ইঁদুরটিকে নতুন পরিবেশের পরিস্থিতি সম্পর্কে পরিচয় ঘটালেন। তারপর তিনি ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সে আবার ঢোকালেন। তারপর তিনি দেখলেন ইঁদুরটি বাক্সের মধ্যে অনুসন্ধানমূলক আচরণ করছে। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ বোতামে পা পড়ে এবং খাবার ট্রেতে এসে পড়ে এবং খাবার খেয়ে নেয়। পরের বার যখন ইঁদুরটি বাক্সে ঢোকানো হয় তখন ইঁদুরটি আপনা আপনি বোতামে চাপ দেয় এবং খাবার খায়। ইঁদুরের এই বোতাম টেপার আচরণ বা প্রতিক্রিয়াকে সক্রিয় অনুবর্তন বলে। S1 অজ্ঞাত উদ্দীপক = R1 R1 চাপ দেওয়া অপারেন্ট, S2 শক্তিশালী উদ্দীপক খাদ্য, R2 খাদ্য গ্রহণ। তার পরবর্তী ধাপে S1 আনকন্ডিশনাল স্টিমুলাস, R1 অপারেন্ট, S2 হচ্ছে ফুড। লার্নিং এনভায়রনমেন্ট রেসপন্স অপারেন্ট আর কনসিকোয়েন্স রিফোর্সিং স্টিমুলাস, ফলসূচক একটি উদ্দীপক ABC। এ ফর অ্যান্সিডেন্টস বা পূর্ব অবস্থা, বি হচ্ছে বিহেভিয়ার বা অপারেন্ট, সি হচ্ছে কনসিকোয়েন্স বা ফল। ক্যারেক্টারিস্টিক অর বেসিক প্রিন্সিপাল অর কনসেপ্ট নাম্বার 1, বিহেভ স্কিনার আচরণকে 3 ভাগে ভাগ করেন। সৃজিত প্রতিক্রিয়া বা এলিসিটেড রেসপন্সেস, স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত প্রতিক্রিয়া বা এমিটেড রেসপন্সেস, আর রেসপন্ডেন্ট বা প্যাভলোভীয় প্রতিক্রিয়া। সৃজিত প্রতিক্রিয়া বা এলিসিটেড যে প্রতিক্রিয়া কোনো স্বাভাবিক উদ্দীপকের প্রভাবে সৃষ্টি করা হয় তাকে সৃজিত প্রতিক্রিয়া বলে। যেমন চোখে আলো পড়লে আমরা চোখের পাতা বন্ধ করি। নাম্বার 2, স্বতঃস্ফূর্ত নিঃসৃত প্রতিক্রিয়া এমিটেড, যে প্রতিক্রিয়া নির্দিষ্ট কোনো উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায় না তাকে এমিটেড রেসপন্স বলে। স্কিনার একে অপারেন্ট বলেছেন, যেমন ইঁদুর লিভার চাপ দেওয়ার প্রতিক্রিয়া। আর রেসপন্ডেন্ট হচ্ছে বেল, বেল নো রেসপন্স, ফুড স্যালাইভেশন। এখানে যে সমস্ত প্রতিক্রিয়া বা আচরণ আমরা বস্তুধর্মী উদ্দীপকের সঙ্গে যুক্ত করতে পারি, যেমন ঘণ্টাধ্বনির প্রভাবে কুকুরের লালাকরণ, একে প্যাভলোভীয় প্রতিক্রিয়াও বলা হয়। নাম্বার 2, বিহেভ স্কিনার অনুবর্তনকে 2 ভাগে ভাগ করেছেন।
এস টাইপ কন্ডিশনিং এবং আর টাইপ কন্ডিশনিং। এখন এস টাইপ কন্ডিশনিং কাকে বলে? প্যাভলোভীয় অনুবর্তনকে এস টাইপ কন্ডিশনিং বলে। এখানে একটি গৌণ উদ্দীপকের প্রভাবে প্রতিক্রিয়া বা আচরণের পরিবর্তন ঘটে। আর টাইপ কন্ডিশনিং সক্রিয়ভাবে পরিবেশে যে আচরণের সৃষ্টি হয় তাকে আর টাইপ কন্ডিশনিং বলে। আর ফর রেসপন্স, এখানে স্কিনারের অনুবর্তনে এস এর কোনো ধারণা নেই, এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। 3 নাম্বার, প্রস্তুতি, এটি অ্যাপ্লিকেশনের মধ্যেও পড়তে পারে। বিএফ স্কিনারের মতে অপারেন্ট কন্ডিশনিং এর প্রাণীর পূর্ব আচরণের মধ্যে বিন্যাস ঘটানোর জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন। এই জন্য তিনি ইঁদুরটিকে প্রথমে স্কিনার বক্সের পরিবেশের পরিস্থিতির সঙ্গে পরিচয় ঘটান। 4, শক্তিদায়ক উদ্দীপক, যে কোনো উদ্দীপক যে একটি প্রতিক্রিয়া বা আচরণের সম্ভাব্য তাকে বাড়িয়ে দেয় তাকে শক্তিদায়ক উদ্দীপক বা রিইনফোর্সার বলে। যেমন খাদ্য বা ফলাফল বা কনসিকুয়েন্সের কারণে ইঁদুর সক্রিয়ভাবে বোতাম চাপ দেওয়ার প্রতিক্রিয়া করে। এটি 2 প্রকার, ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক পজিটিভ রিইনফোর্সার এবং নেগেটিভ রিইনফোর্সার। ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক যে শক্তিদায়ক উদ্দীপকের প্রভাবে বা প্রয়োগে অপারেন্ট বা আচরণ বা প্রতিক্রিয়া করার সম্ভাব্যতা বৃদ্ধি পায় তাকে পজিটিভ রিইনফোর্সার বলে। যেমন খাদ্য শিশুর ক্ষুধাকে বাড়িয়ে তোলে। ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক যে শক্তিদায়ক উদ্দীপক তুলে নিলে অপারণ প্রতিক্রিয়া করার প্রবণতা বা সম্ভাব্যতা বৃদ্ধি পায় তাকে নেগেটিভ রিইনফোর্সার বলে। যেমন বৈদ্যুতিক শক না দিলে কুকুর পা তুলে নেয়। বকুনি না দেওয়া, 3 নম্বর, শাস্তি বা পানিশমেন্ট, যে উদ্দীপক বা আচরণ বা প্রতিক্রিয়া করার শক্তিকে রোধ করে বা হ্রাস করে তাকে শাস্তি বলে। যেমন তিরস্কার। শাস্তি 2 প্রকার, ধনাত্মক শাস্তি, শিশু কোনো আচরণ করার পর যদি তার অপছন্দ বা অনাকাঙ্ক্ষিত উদ্দীপকের উপস্থাপন করা হয় তখন তাকে বলে ঋণাত্মক শাস্তি। যেমন বানান ভুল করার পর 100 বার লিখতে দেওয়া শিক্ষকের তিরস্কার। আর ধনাত্মক, আগেরটা হচ্ছে ধনাত্মক শাস্তি, আর ঋণাত্মক বা শাস্তি, ঋণাত্মক শাস্তি, শিশুর কোনো আচরণ করার পর যখন তার পছন্দের বা কাঙ্ক্ষিত উদ্দীপককে রোধ বা বন্ধ করা হয় তখন তাকে ঋণাত্মক শাস্তি বলে। যেমন পড়াশোনা না করলে খাওয়া বন্ধ বা টিভি দেখা বন্ধ বা খেলতে না দেওয়া। অপারেন্টের শক্তি হ্রাস, শক্তিদায়ক উদ্দীপকের অভাবে সময়ের ব্যবধানে অপারেন্ট প্রতিক্রিয়া করার ক্ষমতা হ্রাস পায়। একে ডিকন্ডিশনিং ও বলা হয়। যেমন ইঁদুর লিভার চাপ দেওয়ার পর কয়েকবার খাবার না দেওয়া হয় তাহলে তার প্রতিক্রিয়া করার শক্তি হ্রাস পায়। অবিচ্ছিন্ন শক্তি সঞ্চালন প্রক্রিয়া, কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, অপারেন্ট অনুবর্তনে আচরণ বা প্রতিক্রিয়ার স্থায়িত্ব বজায় রাখার জন্য বা ডিকন্ডিশনিং না হওয়ার জন্য শক্তিদায়ক উদ্দীপকের দেওয়ার প্রয়োজন হয়। একে অবিচ্ছিন্ন শক্তি সঞ্চালন প্রক্রিয়া বলে। যেমন লিভারে চাপ দেওয়ার পর কয়েকবার খাবার না দিলে ইঁদুরের প্রতিক্রিয়া করার শক্তি বা ইচ্ছা হ্রাস পায়। আর একে উজ্জীবিত বা স্থায়ী করার জন্য প্রতিচাপে ইঁদুরকে খাবার দিতে হয়। সবিরাম শক্তি সঞ্চালনের প্রক্রিয়া, অবিচ্ছিন্ন শক্তি সঞ্চালন প্রক্রিয়া বজায় রাখার জন্য সর্বদা শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপন করা জরুরি যা বাস্তবে সম্ভব নয়। এই অসুবিধা দূর করার জন্য স্কিনার বলেছে শক্তিদায়ক উদ্দীপক বা খাদ্য এক নাকারে না দিয়ে মাঝে মাঝে দেবার কথা বলেছেন। একে সবিরাম শক্তিদায়ক শক্তি সঞ্চালনের প্রক্রিয়া বলে। যেমন লিভারে চাপ দেওয়ার পর ইঁদুরটি প্রতিবার খাবার না দিয়ে মাঝে মাঝে দিতে হয় যাতে তার প্রতিক্রিয়া করার ক্ষমতা বা শক্তি হ্রাস না পায়। 8, শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপনের শিডিউল, রিইনফোর্সমেন্ট শিডিউল। স্কিনার শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপনের জন্য যেসব কার্যকরী পদ্ধতির কথা বলেছেন তাদেরকে বলা হয় শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপনের শিডিউল। এদের সংখ্যা 4টি, 2টি সময় ভিত্তিক এবং 2টি প্রতিক্রিয়া সংখ্যা ভিত্তিক। সময় ভিত্তিক, নির্দিষ্ট সময় ব্যবধান ভিত্তিক শিডিউল, এখানে আচরণ বা প্রতিক্রিয়া করার সময় নির্দিষ্ট সময় অন্তর শক্তিশালী উদ্দীপক দেওয়া হয়। পরিবর্তনীয় সময় ব্যবধান ভিত্তিক শিডিউল, এখানে আচরণ বা প্রতিক্রিয়া করার সময় বিভিন্ন সময় অন্তর শক্তিশালী উদ্দীপক দেওয়া হয়। 2, প্রতিক্রিয়া ভিত্তিক সংখ্যা ভিত্তিক,
স্থির অনুপাত শিডিউল, এখানে ইঁদুর বা শিক্ষার্থী নির্দিষ্ট সংখ্যক প্রতিক্রিয়া নির্ভুল বা ঠিক করলে শক্তিশালী উদ্দীপক দেওয়া হয়। পরিবর্তনীয় অনুপাত শিডিউল, এখানে বিভিন্ন সংখ্যক প্রতিক্রিয়া নির্ভুল বা ঠিক করলে শক্তিশালী উদ্দীপক দেওয়া হয়। অপারেন্ট 9 নম্বর, অপারেন্ট শক্তির পুনরুদ্ধার, পুনঃসংযোগ বা রিকন্ডিশনিং ছাড়াই শুধুমাত্র সময় বিরতির জন্য অপারেন্ট প্রতিক্রিয়ার সম্ভাব্যতা বেড়ে যায়, একে শক্তির পুনরুদ্ধার বলে। যেমন কয়েকবার লিভারে চাপ দেওয়ার পর ইঁদুরটিকে খাবার না দিলে আচরণ সম্পাদনের সম্ভাব্যতা হ্রাস পায়, কিন্তু কিছু সময় খাঁচার বাইরে রেখে আবার প্রবেশ করালে পূর্বের মতো আচরণ করে। আচরণের 10, আচরণের স্বতঃস্ফূর্ততা, অপারেন্ট কন্ডিশনে ইঁদুরটি যে প্রতিক্রিয়া করে তা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। 11, আচরণের উপর শক্তিদায়ক উদ্দীপক নির্ভরশীলতা, অপারেন্ট অনুবর্তনে ইঁদুরের প্রতিক্রিয়া কোনো উদ্দীপকের সঙ্গে সংযোগ নেই, এখানে আচরণের সম্ভাব্যতা বৃদ্ধি পায় শক্তিশালী উদ্দীপকের দরুন। শেপিং, স্কিনার বলেছেন অপারেন্ট কন্ডিশনিংয়ে আচরণ বা প্রতিক্রিয়া যদি জটিল বা দীর্ঘ হয় তাহলে ইঁদুর বা শিক্ষার্থীর সঠিক আচরণ করতে বেশি সময় লাগে, তাই এক্ষেত্রে ইঁদুরটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যতগুলি আচরণ করে তার মধ্যে যে প্রতিক্রিয়াটি উদ্দেশ্যের নিকটবর্তী হয় তার জন্য শক্তিশালী উদ্দীপক দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে নিকটবর্তী প্রতিক্রিয়ার জন্য শক্তিশালী উদ্দীপক উপস্থাপন করতে হবে যাতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়। এভাবে পর্যায়ক্রমে শক্তিদায়ক উদ্দীপক বিভিন্ন নিকটবর্তী প্রতিক্রিয়া তরুণ উপস্থাপন করে ইঁদুরটিকে অভীষ্ট লক্ষ্যে বা সঠিক প্রক্রিয়ায় পৌঁছানোকে শেপিং বলে। যেমন শিক্ষার্থী পরীক্ষার আগে পুরো সিলেবাস ভাগ ভাগ করে পড়ে এবং একটি অধ্যায় শেষ হলে স্বস্তি পায়, একে শেপিং বলে। 13, শৃঙ্খল সৃষ্টির প্রতিক্রিয়া, অপারেন্ট অনুবর্তনে জটিল আচরণের ক্ষেত্রে প্রতি পর্যায়ে উৎপন্ন পূর্ববর্তী প্রতিক্রিয়া পরবর্তী প্রতিক্রিয়ার সৃষ্টির জন্য উদ্দীপক হিসাবে কাজ করে, একে শৃঙ্খল সৃষ্টির প্রতিক্রিয়া বা চেইনিং বলে। যেমন 12 ভাগ 9 কত ওয়াট, একটি উদ্দীপক এবং প্রতিক্রিয়াগুলি হল প্রথমে ভাগের আকারে সাজানো, R1 ভাগ করা, R2 ভাগফল নির্ণয় করা, R3। তাহলে এখানে পূর্ববর্তী প্রতিক্রিয়ার দ্বারা পরবর্তী প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। প্রম্পট এক ধরনের সূত্র বা ক্লু বা উদ্দীপক যা প্রতিক্রিয়া করার আগে দেওয়া হয় যাতে শিক্ষার্থীর প্রতিক্রিয়া করতে সুবিধা প্রবণতা বাড়ে। যেমন সরল সুদ কষা অঙ্ক করানোর আগে শিক্ষক মহাশয় বলতে পারবেন বা পারেন যে আমরা টাকা কোথায় রাখি, এর প্রতিক্রিয়া বিভিন্ন আসতে পারে। পরে শিক্ষক বলবেন এই জায়গায় প্রথম অক্ষর বি দিয়ে শুরু, একে প্রম্পট বলে। আসলে উত্তরটি ব্যাংক হবে, এটা শিক্ষক মহাশয়ের জানা আসল উদ্দেশ্য। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো, পরের দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে।